আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর, আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেলের লাইভ চ্যানেল এবং ফেসবুক আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য ফেরাতে নিজের জীবন বিপন্ন করে দেশে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধু, সে দেশের মানুষই তাকে কিভাবে হত্যা করতে পেরেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচনায় তিনি আরও বলেছেন, 75-এর নির্মম ঘাতকের গুলি থেকে রেহাই পায়নি শিশু শেখ রাসেলও, এমন ঘটনা কারবালার মাটিতেও ঘটেনি। টুঙ্গিপাড়ায় 21 থেকে 26 মার্চ পর্যন্ত 6 দিনের মুজিব বর্ষের লোকজ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 1996 সালে যখন আমরা সরকার গঠন করি, তখন আমরা আমাদের শিশুদেরও উন্নয়নের জন্য শিক্ষায় দীক্ষায় যাতে তারা এগিয়ে যেতে পারে, পিছিয়ে না পড়ে, সেই জন্য প্রতিটি এলাকায় স্কুল তৈরি করে দেওয়া, তাদের শিক্ষার ব্যবস্থা করা, জাতির পিতা যেসব প্রাইমারি স্কুল জাতীয়করণ করেছিলেন তারই পদাঙ্ক অনুসরণ করে আমরাও অনেক স্কুল জাতীয়করণ করি, এবং আমরা যাতে করে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং বিভিন্ন অপকর্ম থেকে তারা মুক্তি পায় সেই ব্যবস্থা নিই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জেলায় জেলায় নানান কর্মসূচিতে দিনটি উদযাপন করা হয়েছে। প্রতিনিধি পাঠক তথ্য বিরোচিত সাদিয়া অমর রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রংপুরে দিনব্যাপী নানান কর্মসূচি পালিত হয়েছে। রংপুর ক্যাডেট কলেজে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন কলেজের অধ্যক্ষ কর্নেল কাজী তাজুল ইসলাম। সিলেটে দিনটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে সিলেটের জেলা প্রশাসন। এতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়। বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শহীদ সোহেল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। রাজশাহীতে মহানগরীর কুমারপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন করেন মহানগর আওয়ামী লীগ। পরে দোয়া মাহফিল হয়। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। পরে আওয়ামী লীগ সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। খুলনায়ও বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন এবং কেক কাটা হয়। পাশাইল সখীপুর রানার্সের আয়োজনে 10 কিলোমিটার ম্যারাথনে দেশের বিভিন্ন জেলা থেকে 300+ দৌড়বিদ অংশ নেয়। গাজীপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক, জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়। নরসিংদীতেও ছিল নানা আয়োজন। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জয় বাংলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় নানা সংগঠন। পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও কেক কাটার মধ্য দিয়ে কক্সবাজারে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত হয়েছে। চাঁদপুরে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি শুরু হয়। এছাড়াও ঝালকাঠি, মানিকগঞ্জ, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মাগুরা, মেহেরপুর, নওগাঁ, নোয়াখালী, নেত্রকোনা, ঠাকুরগাঁও, বাগেরহাট সহ সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত হয়েছে। সাদিও মোর, চ্যানেল আই। মিথ্যা মামলায় প্রায় 4 বছর জেল খেটেও নিরাপত্তাহীন রংপুর মিঠাপুকুরের পায়রাবতী গ্রামের মেধাবী যুবক হাবিবুর রহমান, ভূমিদস্যুরা তার জমিজমা ও মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। হুমকির মুখে রয়েছে তার জীবন। এহসানুল হক সুমনের ভিডিওচিত্র, মেনা লাভলি রিপোর্ট। 2018 সালের 3 জুলাই মাদকের মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো হয় হাবিবুরকে। আইনজীবী বন্ধুর পদক্ষেপে 3 বছর 8 মাস 10 দিন জেল খেটে জামিনে মুক্ত হন তিনি। ছেলেটা ওখানে ওষুধ নিতে গেছিল, না ওখানে কি কম্পাউন্ডারি করতো না কি করতো জানি না ঠিক, এই ছেলেটা ওখানে উপস্থিত ছিল, তারা বললো যে সে নাকি ওটার ভিতরে এটা বিক্রি করতেছিল, কোনো বিক্রেতাকে পাওয়া যায় নাই, ডাক্তারকেও ধরা হয় নাই, এতে পরে সাবসিকুয়েন্টলি চার্জশিট আসছে,
এখানে দুইটা তিনটা ছেলে তারা চিকিৎসা নেওয়ার জন্য গেছিলো, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে এবং তার জীবন থেকে 3 বছর 8 মাস 10 দিন তাকে সেখান থেকে তার জীবন থেকে হারিয়ে গেছে। হাবিবুরের অভিযোগ, সেনাবাহিনীতে চাকুরির প্রলোভন দেখিয়ে 7 বিঘা জমিসহ ব্যাংকে থাকা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন প্রতিবেশী মোস্তাফিজুর রহমান মোস্তাক। গ্রামের একজন দুঃসম্পর্কের চাচা তাকে চাকরি দিবে, কি চাকরি, আর্মিতে যাওয়ার তার স্বপ্ন, আর্মির কমিশন র্যাঙ্কের অফিসার হবে, সেই চাকরিতে তাকে ট্রেনিং দিয়ে পাস করায় দিয়ে তাকে চাকরি দেবে বলে তার জমি জমা সমস্ত কিছু লিখে নেওয়া হয়েছে। একজন মানসিক অপ্রকৃষ্ট লোকের কাছ থেকে জমি লিখে নেওয়া হলে সেই জমি কখনোই সেই রেজিস্ট্রেশনটা আইনসূত্র হবে না। তার বাবা মারা গেলেন, মারা যাওয়ার পর তার বাবার পেনশনের কিছু টাকা, তারপরে পৈতৃক ওয়ারিশ সূত্রে কিছু জমি পেলেন, এই জমিগুলো আত্মসাতের জন্য ভূমিদস্যু কিছু এলাকায় লোক আছে, তারা একে বিভিন্নভাবে নেশাগ্রস্ত দ্রব্য, মাদক দ্রব্য বা ঔষধ ইঞ্জেকশন এগুলো খাওয়ায় একটু মানসিকভাবে দুর্বল করে ফেলে। এখন হাবিবুরের মাথা গোঁজার ঠাঁই নেই, নেই 3 বেলা খাওয়ার ব্যবস্থা। সবাইকে আমি আপন ভাবতেছি, সবাই বন্ধু ভাবতেছি, তাদের মধ্যে কেউ না কেউ আমাকে পিছন থেকে আঘাত করবে, আমি একা কীভাবে বাইরে দেবো, আমাকে বলছে যে কোনো মুহূর্তে রাস্তায় আমার লাশ পড়ে থাকবে, আমি একা কোথায় দেবো, আমার যাওয়ার কোনো জায়গা নেই। হাবিবুরের দাবি, পারিবারিক সংকটে প্রতিবেশীরা দুর্বলতার সুযোগ নিয়েছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। লালনভূমি, কুষ্টিয়ার ছেউরিয়া এখন একতারা দোতারা ঝোল খমক খঞ্জনি আর বাঁশির সুরে মুখরিত। মরা কালীগঙ্গা নদীর তীরে লালন আখড়া বাড়ির লোকে লোকারণ্য। দোল পূর্ণিমা তিথিকে ঘিরে মঙ্গলবার থেকে বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়া বাড়িতে চলছে 3 দিনের উৎসব। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য, ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। কুষ্টিয়ার ছেউরিয়ায় আখড়া বাড়িতে এই মহাসম্মেলনে যোগ দিয়েছেন সারা দেশের বাউল শিল্পীরা। লালন সাইজি নিজেই এই দোল উৎসব উদযাপনের সূচনা করেছিলেন, তার তিরোধানের পরেও সে ধারা অব্যাহত রেখেছেন ভক্তরা। মহাশক্তিকে লাভ করতে হলে একজন গুরুবাদী মানুষ হইতে হবে, আমার গুরু আছে, সেও সত্যবাদী লোক ছিলেন। সাইজির সত্য পথ সঠিক বাণী পৌঁছাইছে, সেটা আমরা শুনে জ্ঞানী হয়েছি, আমরা যেন পালন করতে পারি সাইজের যে নিয়ম, সেই নিয়ম আমরা চাই। মঙ্গলবার সরকারিভাবে উৎসবের উদ্বোধন করা হলেও এবারের দোল পূর্ণিমায় তিথি পড়েছে বৃহস্পতিবার, তাই 3 দিন ধরেই উৎসবে যোগ দিচ্ছেন বাউলরা। ধামে আসলে যেন একটু শান্তি পাই, আমরা যেন একটু আত্মতত্ত্ব আত্মতৃপ্তিটা পাই, আত্মার মধ্যে একটু শান্তি পাই, এই মনে করি আমরা বাসাতে নেই আগমন হয়ে আসার উদ্দেশ্যে এখানে আসি। যত দিন যাচ্ছে এই এই বিষয়গুলো নিয়ে কিন্তু গবেষণা হচ্ছে, আমরাও চেষ্টা করি এই লালনের যে বাণী তার মাঝে মানুষের মাঝে মানুষের মেলবন্ধনের যে সুরাসুর সেটা খোঁজার চেষ্টা করা। মানুষ মানুষে বিভেদ আর হানাহানি বন্ধে লালন আদর্শ প্রচারের তাগিদ দিচ্ছেন উৎসবে যোগ দেওয়া দর্শনার্থীরা। যে লালন সাহেব বলে গেছে যে কোনো মানুষের সাথে কোনো মানুষের যেন দ্বন্দ্ব ফেসাত না করে এবং মানুষের সাথে ভালোবাসে, এটাই ফকির লালন সাহেব যেটা বলছে পুরোটাই সত্য কথা। বৃহস্পতিবার রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 3 দিনের এই উৎসবের পর্দা নামবে। রাজীব আহমেদ, চ্যানেল আই। মুজিব বর্ষ উপলক্ষে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট। উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। উদ্বোধনী খেলায় চুনুরাঘাট উপজেলা 2-0 সেটে লাখাই উপজেলাকে এবং নবীগঞ্জ উপজেলা 2-0 সেটে হবিগঞ্জ ডিএসএ দলকে হারিয়েছে। ভলিবল উপকমিটি আহ্বায়ক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন মোল্লা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম। টুর্নামেন্টে জেলার 12টি দল অংশগ্রহণ করছে। এ ছিল নগদ জনপদের খবরই, সবাইকে ধন্যবাদ।